Hello everyone, Assalamu alaikum. Ami Mehedi Iqbal. Welcome to my home. Ami ebong amar family jonno ami ekta cozy ekta environment chaichhilam amar ei bashar jonno. তো এটাকে মাথায় রেখে আমি বেশ কিছু ইন্টারিয়র ফার্মের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সাথে কনসেপ্টগুলো আমি শেয়ার করি। আমার একটা মেইন পয়েন্ট ছিল যে আমার ফার্নিচারগুলোকে আমি ফেলবো না, আমার এক্সিস্টিং ফার্নিচার যেসব আছে এইসবকে নিয়েই এটার সাথে আমার একটা ম্যাচ করাবো। ইন দি মিন টাইম আমার বার্জার ডিজাইন স্টুডিওর সাথে আমার একটা যোগাযোগ হয় এবং তাদের সাথে যখন আমি কনসেপ্টটা শেয়ার করি তারা আমাকে আসলে এই ব্যাপারটাতে খুবই হেল্প করে। তারা অলরেডি আমার বাসায় এসে ভিজিট করে ফার্নিচার ছবিগুলো নিয়ে যায় এবং পুরো ইন্টেরিয়রের ডিজাইনগুলোকে সুন্দরভাবে ম্যাচ করে আমাকে একটা 3D করে আমাকে দেখায়। তো তখন আমি খুব খুশি হয়ে যাই যে আমি আসলে যে জিনিসটা চাচ্ছিলাম এক্স্যাক্টলি সেই জিনিসটা আমি সেই ফিলটা পেয়ে গেলাম। ওরা খুবই আন্তরিকতার সহিত ওই কাজগুলো করে এবং টাইমলি ওরা স্টার্ট করে দেবো। আমার জন্য অপেক্ষা বা আমার নিজের এসে সব কিছু যে মনিটর করতে হয়েছে এমন কিন্তু না, কারণ আমার এত সময় ছিল না। কাজের যে অগ্রগতি নিয়ে আমার কোনো টেনশন ছিল না এবং কাজের কোয়ালিটি, ফিনিশিং নিয়ে, ম্যাটেরিয়াল নিয়ে, এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। যে কোনো ফার্মে আপনি কাজ দিতে পারেন কিন্তু তারা ম্যাটেরিয়ালটা আপনাকে কী দিচ্ছে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এটা একটা খুবই ভালো জিনিস, তারা খুব ট্রান্সপারেন্ট ছিল। এরপর আরেকটা আমি খুব ভালো ফেভার পেয়েছি যে কাজ করতে করতে অনেক সময় আমার মনে হয়েছিল যে এই জায়গাটা একটু চেঞ্জ হলে ভালো হয়, যে এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে এখানে একটু কমিয়ে নিই বা একটু বাড়িয়ে নিই বা একটু কালারের কোনো জায়গায় একটু চেঞ্জ করি। এই ব্যাপারটা খুব সুন্দরভাবে তারা অ্যাডাপ্ট করে আমার জিনিসগুলো এবং সাপোর্ট দেয়, 100% সাপোর্ট আমি পেয়েছি তাদের কাছ থেকে। যখন আমি আমার ইন্টেরিয়রের কাজ করানোর চিন্তা করা শুরু করলাম তখনই আমি আসলে বাজেটটা ফিক্স করে ফেলি এবং এই বাজেটটা আমি আমার বার্জার ডিজাইন স্টুডিওর সঙ্গে শেয়ার করি। যতটুকু কাজ তারা করবে এই বাজেটের মধ্যে কীভাবে করলে ঠিকঠাক মতো ডেলিভারি করতে পারবে, ম্যাচিংটা যেন ঠিকঠাক হয়, এলিভেশনটা যেন ঠিক থাকে, এই ব্যাপারটা তারা মাথায় রেখে কাজগুলো করেছিলাম। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, এটা আমি খুবই হ্যাপি। দিস মাই লিভিং স্পেস, এইখানে আসলে আমরা সবাই বসে ফ্যামিলি গ্যাদারিংগুলো করি এবং এখানে আমার টিভি ওয়াল। এই যে অপশনটা, এটা প্রথমে আমরা ভেবেছিলাম যে আইপিএস সেকশনটা আসলে কোথায় হবে। তো তখন আমি যখন আমার ইঞ্জিনিয়ার সঙ্গে আমি শেয়ার করলাম যে এইখানে আইপিএস সেকশনটা করা যায় কিনা, তখন উনি আমাকে এই কনসেপ্টটা শেয়ার করলেন যে আইপিএস বক্সটা থাকবে, অ্যাট দ্য সেম টাইম এখানে একটা ডিজাইন করে একটা হ্যাঙ্গিং লাইট দিয়ে এই জায়গাটাকে কিন্তু একটা কোজি একটা লুক নিয়ে আসা গেছে আর কি। এইটা 6-seater একটা ডাইনিং টেবিল গ্লাস টপ দিয়ে এভাবে আমি করেছি যাতে আমার জায়গাটা খুব বেশি প্রশস্ত না, অল্প জায়গার মধ্যে যেন সুন্দরভাবে এটাকে সেট করা যায়, এটাকে মাথায় রেখেই আসলে এইভাবে ডিজাইনটা করা। এই বেসিন এরিয়াটা প্রথমে ছিল একটা বক্স, এখন যা দেখতে পাচ্ছেন যেটা একটা হ্যাঙ্গিং বেসিন, বাট এটা ইনিশিয়ালি কিন্তু হ্যাঙ্গিং বেসিন হিসেবে ছিল না। বক্সটাকে ভেঙে আবার পরবর্তীতে এটাকে হ্যাঙ্গিং বেসিনে কনভার্ট করা, অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমার বাসায় দুটো মেয়ে এই ব্যাপারটাকেও চিন্তা করে আমার, যেমন দেখবেন মিররগুলো রাউন্ড শেপের, তো এইখানে আমার ফ্যামিলি লিভিং আসুন, এই পাশে আমি একটা 3-seater একটা সোফা রেখেছি যাতে ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা আমাদের মতো করে কিছু টাইম স্পেন্ড করতে পারি। এই রুমটাতে আমার দুটো মেয়েই থাকে, দুটো মেয়ে যেহেতু আমার দুটো মেয়ের জন্য রিডিং স্পেস আমি ক্রিয়েট করেছি। এই পাশে একজন বসবে, এই পাশে একজন বসবে, মাঝখানে একটা বুকস শেলফের মতো করে রাখা হয়েছে যাতে তাদের প্রচুর বুকস টুকস তারা যেন এখানে রাখতে পারে। বাসাটা আমার কাছে একটা শান্তির নীড়, শান্তির জায়গা। ফ্যামিলি যেমন আমার কাছে খুবই শান্তির, দুটো মেয়ের দিকে তাকালে যেমন আমার খুব শান্তি লাগে, বাসাটাও আমার কাছে ওই রকম কিছু একটা, যে সেই জায়গাটায় আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো যেখানে আমি একদম নিজের একটা শান্তি খুঁজে পাবো। বার্জার ডিজাইন স্টুডিও ঠিক সেরকমই কিছু একটা আমাকে ডেলিভারি করেছে এবং তাদের কাজে আমি খুবই খুশি। থ্যাংক ইউ বার্জার ডিজাইন স্টুডিও।